গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ 10 তারিখ শুক্রবার, এখন বাজে 8:15। অনির্বাণ ফ্রেশ হতে গেছে ওয়াশরুমেতে, আর আজকে আমি ওকে টিফিনেতে চিকেন ভর্তা আর পরোটা করে দিলাম, আর বললাম আমি চা খেয়ে চলে যাব। অ্যাকচুয়ালি ওর সকালে না খুব বেশি কিছু হেভি জিনিস খেতে একটু মানে খুব একটা ইচ্ছে করে না, ভালোও লাগে না, ওই জন্য বলবো যে চা খেয়ে চলে যাবো। আর আমি সকালবেলা দাঁড়াও দেখাচ্ছি একেবারে কি কোন কাজটা মানে বড় কোন কাজটা মিটিয়ে ফেলেছি। বেলাতে জামা কাপড়গুলো সব কেচে শুকাতে দিয়ে দিয়েছি, এখানে আছে। তাড়াতাড়ি দিয়ে দিলে না তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর আমি গুছিয়েও রাখতে পারবো, কারণ আমি তো চলে যাব না, তো ভালো করে গুছিয়ে রেখে আলমারিতে যাব আমি। আর আজকে আমি পার্লারে যাবো ওয়্যাক্সিং করাতে, স্ট্রেটনিং করাতে। আমার দেখো আইব্রো খুব ভালো খারাপ অবস্থা, ভালো অবস্থা বলতে চাচ্ছিলাম, আইব্রো খুবই খারাপ অবস্থা, কিন্তু বাড়ি যাব না তো আমাকে তো করতেই হবে। তারপরে বললাম তোমাদেরকে যে আমার পিসির নাতির অন্নপ্রাশন আছে, তো ওই জন্যই আরও সব কিছু আইব্রো ওয়্যাক্সিং ওয়্যাক্সিং করে নেবো। আর কালকে যাব স্পা করতে, কারণ আর একসাথে না দুটো করলে অনেকক্ষণ টাইম লেগে যায়, তারপরে মাসি চলে আসে না বিকেলবেলা, তো অসুবিধা হয়ে যায়, বাইশ দেরি হয়ে যায়, ওই জন্য দেখি কালকে স্পা করে নেবো। আর আজকে আমি ট্রেনিং আর কি বলে ভ্যাকসিনটাও করে নেবো। 11:30টার সময় যেতে বলেছে, আমি কালকে ফোন করেছিলাম, কারণ সকালবেলার দিকে না একটু বেশ সুবিধাই হয় আমার, তো আজকে 11:30টার সময় যাব আমি। আর আমার বর ফ্রেশ হয়ে গেছে। মর্নিং মর্নিং, কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা খুব, ঠান্ডাটা কমে গেছে। আমি এখন ভাত বসাবো, কারণ আমি পার্লার যাব, ভাত খেয়ে যাব। আর এসে যদি খিদে পাই, আমি আমার জন্য পরোটা করে রেখেছি অনির্বাণের সাথে, আর চিকেন ভর্তাও রেখে দিয়েছি, এসে খিদে পেলে ওটা খেয়ে নেব। আর বাইরে আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে মনে হয় কোথাও, তো এখন আমি ভাতটা বসিয়ে দিই, দিয়ে খেয়ে দিয়ে আমি পার্লারে যাবো, 11:30 নাগাদ যাবো। রেডি হয়ে গেছি, আমার আইবুড়ো এখন দেখে নাও কেমন হয়ে আছে, আসার পরে দেখ পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, এবার আমি বেরোবো। বেরিয়ে গেছি আমি, এখন যাই ওখানে আইবুড়োটা ভালো করে করে আসি। এসে গেছি পার্লার থেকে, আর দেখো পুরো একেবারে আমার মুখ পরিষ্কার হয়ে গেছে, এই মাত্র এলাম কিছুক্ষণ, ওখানে গিয়ে আর ভিডিও করিনি, কারণ প্রাইভেসির একটু ব্যাপার থাকে না, ওই জন্য আর ভিডিও করিনি। এসে আমি পরোটার চিকেন ভর্তা খেয়ে দিলাম, খিদে পেয়ে গেছিলো, আর একটু চিকেন ভর্তা আছে রেখে দিয়েছি, রাতে অনির্বাণকে দিয়ে দেবো ওটা। এখন একটু শোবো, দেখিছি আবার বিকেলবেলা উঠবো, আর কালকে যাব স্পা করতে। আজকে করিনি কারণ দেরি হয়ে যাবে, আজকে একেবারে হাতের পাতে সব লোম তুলে নিয়েছি, তো এখন একটু ল্যাট খাই। 5:30 হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে, আমি এখন সন্ধ্যে দেবো। আর দেখো জামা কাপড়গুলো এখানে তোলা হয়ে গেছে আমার, গুছিয়ে ভালো করে রেখে দেব, তো এখন সন্ধ্যাটা দিয়ে দিই। মাসি এখনও আসে, আমি কখন আসবে জানি না, তো আমি সন্ধ্যাটা দিয়ে দিই। পরে নিয়েছি আমি, আর খালি নেল পলিশ কালকে পরবো, আজকে না, একেবারে আমি ফুল রেডি বাড়ি যাওয়ার জন্য। আজকে রাতে খালি আমি রুটি করবো, আর কিছু করবো না, কারণ তোমাদেরকে তো বললাম না চিকেন ভর্তা কিছুটা আছে, ওটা আমি অনির্বাণকে দিয়ে দেবো। আর গুড় আছে, গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে, তো আমি গুড় দিয়ে রুটি খেয়ে নেবো, খুব একটু গুড় দিয়ে দেবো, ওই জন্য খালি আমি এখন রুটি করব। আর এখনও মাসি আসেনি, কখন মাসি আসবে বুঝতে পারছি না, প্রায় 6টা বাজতে যাচ্ছে, দেখা যাক কখন আসে। এটা আমি এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে সব ঢুকিয়ে রাখি আলমারিতে।
ফাইনালি দেখে নিলাম যে কিছু ঢোকানোর আছে নাকি, ট্রলিতে তো ঢুকিয়েও নিলাম। মানে আমার প্রচুর পরিমাণে ভুট্টা পোড়া খেতে ইচ্ছে করছে, কাঁচা তো আছে, তো আমি এখন পুড়িয়ে খাই, খুব ভালো লাগে খেতে। আর এত শীতকালে বেশি শীতকাল, বর্ষাকালে একটু বেশিই ভালো লাগে, তো ওটা এখন পুড়িয়ে খাই আমি। আমার ভুট্টা হয়ে গেছে ভাজা, মানে পোড়ানো, আর এত মিষ্টি না, খুব ভালো খেতে, ব্যাপক খেতে ব্যাপক, তো এখন খাই বসে বসে। আমার রুটি করা হয়ে গেছে, অনির্বাণের আসতে বললো 9টা বাজবে, তো চিকেন ভর্তাটা এখন ফ্রিজেতেই আছে, ও আসুক, ও এলে বার করব, তারপরে দেখিও কখন খাবে বলে, দিয়ে তারপরে গরম করে আমরা ডিনারও করে নেব। এবার অনেকক্ষণই অফিস থেকে এসে গেছিলো, আমরা দুজনে বসে গল্প করছিলাম, এখন আমরা ডিনার করতে বসে, 10:30 বাজে, আপনাকে ডিনারের মেনুটা দেখিয়ে দিচ্ছি। ডিনারে আছে রুটি, চিকেন ভর্তা, আর তার সাথে আছে গুড়। চিকেন ভর্তাটা কেমন হয়েছিল অনির্বাণ? আমাকে বলিয়ে দিয়েছিল, চলো খেয়ে নিই এখন। আমাদের এই মাত্র ডিনার হলো, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কি করবে আমার চ্যানেলটাকে বলে দাও, লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা, গুড নাইট, নাইট।